আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাজর সংরক্ষণ করে অনেক দিন রাখা যায়, সেরকম একটা রেসিপি। আমি এখানে অনেকগুলো গাজর ভালো করে ধুয়ে রেখেছি, তারপর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় দর্শক, আমি গাজরগুলো এরকম সাইজ করে কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি, আর এরকম একটা পাতলা পাতলা করে কেটে রেখেছি। এখন এগুলো আমি সংরক্ষণ করব। আমি প্রথমে এরকম একটা বাটি নিলাম, ছোট ছোট বাটি ভরে রাখবো আমি এগুলো। তারপরে এরকম সাইজ করে একটা কাগজ রাখলাম, এগুলো এভাবে রাখলাম। এরপরে আর একটা কাগজ দিয়ে দিলাম, তার উপরও। এরপর আর একটা কাগজ দিয়ে দিলাম, এরপরে এগুলো রেখে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে এটা ভালো করে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো। এটা আপনারা ইচ্ছা করলে 2 মাস, 3 মাস, তারও বেশি সময় ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। একইভাবে আমি অন্য একটা বাটিতে একইভাবে অন্য একটা বাটি নিলাম, একটা কাগজ প্রথমে নিচে দিলাম, তারপরে এগুলো রাখবো। এরপরে আরো একটা কাগজ দিয়ে পরে আর একটা কাগজ দিয়ে আরো কিছু এখন বাটিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ।